বাংলার সুপারস্টার বলে কথা শাকিব খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে সুদূর কলকাতা থেকে পাবনা ছুটে গেলেন ওপার বাংলার হট সেন্সেশন দর্শনা বণিক। শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার শ্রাবন্তী, নুসরাত জাহান, সায়ন্তিকা পায়েল ও শুভশ্রীরা। এবার অন্তরাত্মা সিনেমার মধ্য দিয়ে সেই তালিকায় নাম লেখালেন দর্শনা বণিকও। কিছুদিন আগে বলিউড অভিনেতা ইমরান হাশমির বিপরীতে অভিনয় করেছিলেন এই অভিনেত্রী। সব মিলিয়ে উচ্ছ্বসিত শাকিব খানের ভাষ্য অনেকটা এরকম যে এটা মূলত গল্পপ্রধান সিনেমা, সবাই খুব মনোযোগ দিয়ে যে যার মতো কাজ করছে। আমাদের প্রযোজক সোহানি হোসেন সর্বাধুনিক ইউনিট নিয়ে কাজের চেষ্টা করছেন, ভালো কিছুই হবে আশা করছি। এই নাম্বার ওয়ান নায়ক আরও বলেছেন অনেকদিন পর এমন একটা ভালো কাজ করছি বলে ভালো লাগছে, সিনেমার গল্প শুনতে বসে আমি আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম, এটি একটি দারুণ লাভ স্টোরি। ক্যাপ্টেন ধাম খ্যাতি নির্মাতা ওয়াজিদ আলী সুমনের পরিচালনায় সিনেমাটি আসছে ঈদে মুক্তি পাবে। এরই মধ্যে শাকিব খানের একাধিক লুক ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়, যা নিয়ে বেজায় খুশি এই সিনেমার নায়িকা দর্শনাও। রোমাঞ্চিত এই নায়িকা বলেছেন শাকিব খান বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নায়ক, তার অভিনীত সিনেমা নাকাব আমি দেখেছি, কি সুন্দর অভিনয়ের লুক তার। তাছাড়া তার অভিনীত অনেক সিনেমার খণ্ড খণ্ড ফুটেজও দেখার সুযোগ হয়েছে, তার সঙ্গে কাজ করতে পেরে নিজেকে ধন্য মনে করছি। এছাড়া সুচিত্রা সেনের জন্মভিটা পাবনায় সিনেমাটির শুটিং হচ্ছে, যা বাড়তি আনন্দের আমার জন্য। আশা করি আমার আর শাকিব ভাইয়ের এই সিনেমা বাংলাদেশ ও ভারতের দর্শকরা দারুণভাবে গ্রহণ করবেন, কেননা এই সিনেমাতে আমার আর শাকিব ভাইয়ের অনেক রোমান্টিক গান এবং কমার্শিয়াল ফ্লেভারের রোম্যান্স অ্যাকশন সবই রয়েছে।